অ্যাডভান্স কি হবে? আমার বোনের এ তোর বোনে খিদে পেয়েছে। পাঠিয়ে দিস তোর বোনকে, দেখবো কতটা খেতে পারে, বুঝেছিস? কালো কাউকে খালি পেটে ফেরত পাঠায় না। উড়তে পড়া পুলিশের ডাকে সুন্দর সুন্দর আইন আপনাদের সুন্দর, সেই অন্যায় চুলুমকে বাধা দিতে যাচ্ছিলাম বলে চুপচাপ আপনি আমাকে একটা কাঠের পুতুলের মতো এই থানায় বসিয়ে দিতে চাইছিলেন। বলুন না, বলুন না, কি লাভ হয়েছে আমার এই পুলিশের পোশাকটা পরে? বলুন না কি লাভ হয়েছে? আমি ওই ট্রেন ডাকাতদেরকে ধরে আপনাদের তাম পুলিশ ডিপার্টমেন্টকে বুঝিয়ে দিয়েছিলাম যে পুলিশের পোশাক না পরেও প্রতিবাদ করা যায়। আজ আমি আরেকবার প্রমাণ করে দেব যে একটা প্রতিবাদী মন থাকলে ওই পুলিশের পোশাক না পরেও প্রতিবাদ করা যায়। যাকে মারার জন্য তুই তোর পোষা গুন্ডাগুলোকে পাঠিয়েছিলি সে আমার ভাই সম মাস্টার সত্য প্রকাশের ছেলে। সত্য প্রকাশ না, মাস্টার সত্য প্রকাশ। মনে আছে অফিসার, বহু বছর আগে একটা ছোট্ট ছেলে মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছিল। আমি সেই মাস্টার সত্য প্রকাশের ছেলে। আজকের পর থেকে যদি কেউ আমার ভাইয়ের দিকে চোখ তুলে তাকায় তাহলে মাথা ভাঙব না, মেরে খুলি উড়িয়ে দেব। কে রাখতে পারেননি? পারেননি তার কারণ আমার শরীরও বইছে ওই পশ্চাত হারামি পুলিশ অফিসারটার রক্ত। কি চাই তোমার? কিচ্ছু না, আমি শুধু আপনাকে একটা কথা জানাতে এলাম। আমার ভাই বজ্জাতি হোক হারামি হোক, ওর গায়ে একটা আঁচড় লাগলে আপনার বংশে প্রদীপ দেওয়ার কেউ থাকবে না। তুমি